তোমাদের সমস্ত জেক্সপো এবং বকলেটের স্টুডেন্টদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরতে চাই। এছাড়াও আপনারা যারা অভিভাবকরা আমার ভিডিও দেখে থাকেন, আপনাদেরকেও জানাতে চাইছি যে আমরা যেটা জেনেছিলাম যে জেক্সপো এবং বকলেটের যে কাউন্সিলিং বা বলতে পারি আমরা নিজের পছন্দ অনুযায়ী কলেজ যে লিস্ট তৈরি করার যে পোর্টাল বা সম্পূর্ণ কাউন্সিলিং প্রক্রিয়াটি 16 আগস্ট পর্যন্ত একটা ডেট দেওয়া হয়েছিল। যখন শিক্ষার্থীরা তাদের ইউজার আইডি মানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড জেনারেট করার পর লগ ইন করে অফিসিয়াল পোর্টালে চয়েস প্লিংটা করছে, সেই চয়েস প্লিংয়ের একদম নিচের দিকে আজকের ডেট পর্যন্ত, আজকে আমি 8ই আগস্ট সকাল 10টার সময় এই ভিডিওটি তৈরি করছি, এই মুহূর্ত পর্যন্ত যদি তোমরা দেখো তো সেক্ষেত্রে দেখতে পাবে যে 16ই আগস্ট পর্যন্ত তোমরা নিজেদের চয়েস প্লিংটা মডিফাই করতে পারবে, এই বিষয়টি উল্লেখ করা আছে। কিন্তু গতকাল বিকালের দিক থেকে অর্থাৎ 7ই আগস্ট বিকেল 5টা সাড়ে 5টার দিকে প্রত্যেকটা জেক্সপো এবং বকলেটের স্টুডেন্ট একটা মেসেজ যেটা রিসিভ করেছে 5:26 PM-এ, যে মেসেজের মধ্যে লেখা হয়েছে যে ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি ক্লোজড অন 14th অফ আগস্ট 2023। যে নোটিশটি WBSCTVESD অর্থাৎ কারিগরি ভবনের পক্ষ থেকে একটা লিঙ্ক প্রদান করার সাথে সাথে পাঠানো হয়েছে। তো স্টুডেন্টরা জানতে চাইছো যে তোমরা 16 তারিখটা তাহলে কি হলো। এখানে আমি একটা বিষয় আপনাদের সমস্ত অভিভাবকদের এবং স্টুডেন্টদের উদ্দেশ্যে জানিয়ে রাখছি, অনেক সময় কারিগরি ভবনের পক্ষ থেকে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয় যে সিদ্ধান্তটি কিন্তু অফিসিয়ালভাবে কোনো নোটিশ বা সার্কুলার অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট হয় না, সেই বিষয়গুলি কিন্তু এইভাবেই তোমাদেরকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় বা মেসেজ বাল্ক মেসেজের মাধ্যমে। তো সেক্ষেত্রে আমি একটা বিষয় তোমাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা তোমাদের নিজেদের যে পছন্দের তালিকা বা চয়েস প্লিং প্রক্রিয়াটি 14th অফ আগস্টকেই শেষ দিন অনুসারে অনুসরণ করে এগিয়ে থাকতে থাকো, মানে 14ই আগস্টের মধ্যে তোমাদের প্রত্যেকের টার্গেট থাকা দরকার যে আমরা অ্যাটলিস্ট 14ই আগস্টের মধ্যে আমাদের নিজেদের পছন্দের তালিকাটি আমরা সম্পূর্ণ করে নেবো বা চয়েস প্লিং প্রক্রিয়াটির রেজিস্ট্রেশন আমরা সম্পূর্ণ করে নেবো। কারণ 14ই আগস্টের পর যদি এই পোর্টালটি ক্লোজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত স্টুডেন্ট তোমাদের যে কলেজ পাওয়ার যে প্রক্রিয়া সেই অংশগ্রহণ থেকে তোমরা বঞ্চিত হবে। এর সাথে সাথে আমি আরও একটা বিষয় বলে রাখছি, এবছর কিন্তু কোনো এডিটের অপশন দিচ্ছে না, প্রোফাইল এডিট তোমরা এখন করতে পারবে না, কিন্তু এটা চিন্তার কোনো বিষয় নেই। যখন তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কোনো একটা কলেজে যাবে, সেই কলেজ থেকে সেই স্যার বা ম্যাডামরা যেনারা তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করবেন, অন স্পটে থেকে তোমাদের যে পোর্টালের এডিট সেটাকে করে দেওয়া হবে। এখন অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটও তৈরি করতে হবে না, তোমরা চাইলে ডোমেসাইল সার্টিফিকেট এ এবং বি যাদের জন্য অন্য অ্যাপ্লিকেবল হবে তারা সেটা তৈরি করবে। এ সার্টিফিকেটে গ্রুপ এ ক্যাটাগরি অফিসার একদম ফর্মের ওপরেই লেখা রয়েছে, জয়েন্ট বিডিও এসডিও এই ধরনের বা বিডিও স্যার এসডিও স্যারের থেকে করাতে পারো, এছাড়াও গ্রুপ এ ক্যাটাগরির অফিসার কমিশনার এরকম থেকেও করাতে পারো। নেক্সট হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, সেটাও তোমরা তৈরি করে রাখতে পারো, কিন্তু অ্যান্টি র্যাগিংটা এখন তৈরি হবে না। আর 14ই আগস্ট কিন্তু কাউন্সিলিংয়ের শেষ দিন, এটা ধরেই তোমরা তোমাদের যে চয়েস প্লিংয়ের প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করে নাও। পরবর্তী যা যা আপডেট আসবে, যা যা কিছু করার হবে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। তোমাদের সকলের জন্য আমি একটা জেক্সপোর একটা গ্রুপ তৈরি করে দিয়েছি, যেটা লিঙ্ক ডেসক্রিপশনে পাবে, তোমরা প্রত্যেকটা জেক্সপো স্টুডেন্ট সেই গ্রুপে জয়েন হতে পারো। সময়ে সময়ে তোমাদের সমস্ত তথ্য বা কী করতে হবে না হবে, কোন ডকুমেন্টসটা কীভাবে তৈরি করবে আমি এই গ্রুপের মধ্যে জানিয়ে দেবো। বকলে স্টুডেন্ট এবং জেক্সপো স্টুডেন্ট দুটোর ক্ষেত্রে আমরা জানাতে চাইছি, তোমাদের জন্য আমরা অনলাইনে যে কোচিং সেটা কিন্তু শুরু করছি, সম্পূর্ণ 6 মাসের কোচিং, পুরো সেমিস্টার অল সাবজেক্ট অনলাইনে তোমরা পড়তে পারবে মাত্র 650 টাকায় ফার্স্ট সেমিস্টার। সেকেন্ড মানে যারা সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে ভর্তি হবে তাদের জন্য আমরা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স এদের ব্যাচ শুরু করেছি, ডেসক্রিপশনে ভর্তির লিঙ্ক পাবে, সেখান থেকে গিয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। আজকে জেক্সপো বকলেটটা নিয়ে নতুন যে কোনো তথ্য আসুক সঠিকভাবে এবং কারেক্ট ইনফরমেশনের সাথে তোমাদের গাইড করার জন্য আমি চলে আসব পরবর্তী ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি এখানেই এন্ড করছি। আমার চ্যানেলটা যদি তোমরা প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, কারণ ইঞ্জিনিয়ারিংয়ের এমন কোনো তথ্য নেই যে তথ্যটা তোমরা এখান থেকে জানতে পারবে না। আমি আরও আপডেট তোমাদেরকে ভবিষ্যতে দেবো। এই ভিডিওটি এখানেই শেষ করলাম, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আর 14ই আগস্টের মধ্যে তোমাদের যে চয়েস প্লিংয়ের প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করে নাও। ধন্যবাদ।